২৪ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন শিল্প সমিতির সদস্য, সাংবাদিক ও বেশ কিছু ইউটিউবার। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অভিনেত্রী ময়ূরীর মেয়েকে আপত্তিকর প্রশ্ন করার জের ধরেই মূলত ইউটিউবার, শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। চলমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন অনেকেই। এবার এই বিষয় নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন সদ্য শেষ হওয়া নির্বাচনের কলি নিপুণ প্যানেলের সদস্য চিত্রনায়িকা অঞ্জনা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এফডিসিতে প্রবেশাধিকার আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা। ফেসবুক পোস্টে অঞ্জনা বলেন, এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হোক, এফডিসিতে প্রবেশাধিকার আরো কঠিনতর করা হোক, এই দাবি চলচ্চিত্রের শিল্পীদের। কারণ যে কেউ সাংবাদিক পরিচয়ে প্রবেশ করে শিল্পীদের বিভিন্ন রকমের উদ্ভট প্রশ্ন করে ক্ষিপ্ত করে তোলেন, তখন শিল্পীরা আবেগে দুই একটা কথা বলে ফেলে। সেটার সামনের বা পিছনের কথাগুলো বাদ দিয়ে কেটে ভাইরাল টপিক হিসেবে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড করে দিয়ে শিল্পীকে জোকারে পরিণত করে এই নামধারী সাংবাদিকরা। তিনি আরো বলেন, বাংলাদেশ চলচ্চিত্র বিনোদন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস রয়েছে। সেখানে আমাদের অনেক প্রাণের সাংবাদিক ভাইরা রয়েছে, যারা শিক্ষিত এবং মার্জিত, তারা কখনোই একজন শিল্পীকে অবান্তর প্রশ্ন করে বিভ্রান্ত করে না। অঞ্জনার দাবি, সাংবাদিকদের আরো অনেক সংগঠন রয়েছে যেখানে শিক্ষিত ও ভদ্র সাংবাদিকগণ আছেন, তারা সবসময় শিল্পী ও শিল্পের কল্যাণ প্রসারে কাজ করেন। টেলিভিশন মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা যাদেরকে তিনি চেনেন ও জানেন, তারা সবাই যথেষ্ট ব্যক্তি সম্পন্ন। চলচ্চিত্র শিল্পীদের পাশে তারা সবসময় ছিলেন, আছেন ও থাকবেন আশাবাদী। নায়িকা তার পোস্টে আরো লিখেন, ছোট্ট একটি ভুল বোঝাবুঝির মাধ্যমে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার এত বছরের সুমিষ্ট একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হোক, সেটা কখনোই কাম্য নয়। শিল্পী ও সাংবাদিক একে অন্যের পরিপূরক, চলুন সকল মানবিমান ভুলে গিয়ে একে অন্যের ভালোর জন্য উত্তম কাজ করি। রুষাসুর কালবেলা।